একদিন পর নদীতে গোসল করতে এসেছি, আমার সাথে আছে বিট্টু ভাই, হাই কোন হাই বন্ধুরা, আমার সাথে আছে রোহিত ভাই, তারপর হচ্ছে আমরা এই রোজা মাসে এত গরম অনেকদিন পর গোসল করতে এসেছি, ঠিক আছে আপনারা একটু দেখবেন, সকলে যেন ভালো থাকে আল্লাহর রহমতে। হ্যালো বন্ধুরা, এটি হচ্ছে কিরাই নয় বলেছিলাম চড়া, আমাদের বাগনানে খালিটির চড়া, এটি হচ্ছে যাওয়ার পথ, আমরা এখন চড়ার দিকেই যাবো, যে একটু বন্ধুদের মধ্যে নিয়ে যাবো এবং তোমাদেরকে সেই সমস্ত ভাই এমন ভিডিওটা তুই পারবি এমন আওয়াজ করতে? হ্যাঁ পারবো। আওয়াজ হলে বন্ধুরা তোমরা একটি তো ছোট ভিডিও দেখছো, আমরা এখন চড়াই ঢুকে গেছি, সুন্দর ফুল, এটা সত্যিই খিরাই নয়, তোমরা যেটা ভাবছো অনেকেই ভাবছো খিরাই, বা আমাকে অনেক ফ্রেন্ডরা বলছে এটা খিরাই গিয়ে চড়ার নাম দিচ্ছিস না, আমি প্রবেশ থেকেই দেখিয়ে দিলাম যে এটা আমাদের গ্রাম বাগনানে, মানে অনেকেই জানো এখানে ফুল ফুল চাষ হয়, চারিদিকটা ফুল দেখতে পাচ্ছ, পুরো যেখানেই যাবে শুধু ফুল, এখানে এই গ্রামটিতে বেশিরভাগ ফুলই চাষ হয়, যারা জানো অনেকেই জানো, না জানা থাকলে জিজ্ঞাসা করলে কেউ হয়তো বলে দেবে, না দেখলে উপভোগ করতে পারবে না যে এত। তো বন্ধুরা বেশি কিছু বলে সময় নষ্ট করতে চাই না, তোমরা জাস্ট ভিডিওটা দেখো আর এনজয় করো, আমি তো মাঝে মাঝে যাই এখানে ঘুরতে, শীতকালে তো সবসময় প্রায় প্রত্যেক দিনই যাওয়া হয়ে যায় যেহেতু আমার গ্রাম, ওখানে যাই, সুন্দর দৃশ্য, আশা করি ভালো লাগবে, তোমরা সবাই দেখো এনজয় করো। হাই গাইস, তোমরা চড়া ব্লগ দেখলে তো, এটা কিরাই নয় কমেন্ট করে দেখলো, এটা হচ্ছে আমাদের বাগানের ছোট্ট গ্রাম আজকি, আমার নিজের গ্রাম আজকি চড়া, তো ভিডিওটি কেমন লাগলো আর আমার সাথে একটু সাথীরা আছে, এদেরকে যদি তুমি নিয়ে এদেরকে একটু দেখাবো আস্তে আস্তে, তোমাদের এদের সাথে পরিচয় হবে, এটা হচ্ছে আমার ভাই হয়, ঠিক আছে, তো ভালো থেকো।